নমস্কার, ক্যালকাটা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশন 2023 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের ম্যাচ ওয়ারি অ্যাথলেটিক ক্লাব বনাম ভবানীপুর, এবং শুরু হয়ে গেল ম্যাচ। কেভিন কর্নার এবং প্রথম গোল, চমৎকার কর্নার, এবং সাবিত গোল করতে ভুল করেননি, ক্ষিপ্রতার সঙ্গে প্রথম পোস্টে অ্যাটাক করে আরেকবার আক্রমণের চেষ্টায় ওয়ারি, দুপাল্লা শট, কিন্তু না, শটটি নিশানায় ছিল না। ডান দিক থেকে ছুটছেন জবি জাস্টিন, আরেকবার সুযোগ এবং আরো একটি গোল, সুভাষ সিং 2-0 গোলে এগিয়ে দিলেন ভবানীপুরকে, নিখুঁত ফিনিশিং। তবে এই গোলটির ক্ষেত্রে কিন্তু প্রশংসা করতে হবে জবি জাস্টিনের। প্রস্তুত লাল সিং চংলোই, ফ্রি কিক, অসামান্য সেভ ওখানে শঙ্কর রায়, দুরন্ত ফ্রি কিক এবং ততোধিক দক্ষতায়। নিখিল কাদমের ফ্রি কিক, কিন্তু না, বাম পাটি বেশ চমৎকার, অলরেডি একটি গোলের ক্ষেত্রে তার অ্যাসিস্ট রয়েছে। আর একবার সুযোগ ছিল, কিন্তু শুভ ঘোষের হেড কোন রকমে বিপদমুক্ত করা হয়েছে। বেশ নজর কাটছেন তিনি, মন্দীপ, একবার সুযোগ রয়েছে কিন্তু না, বিপদের গন্ধ রয়েছে ডান দিক থেকে, স্বরূপের ভাষণে ক্রস, এখনো সুযোগ এবং হ্যাঁ তাই গোল ওয়ারিট। চাপবার ছিল ভবানীপুরের রক্ষণ গুহে, দেখা যাক এই কর্নারটি থেকে তারা ব্যবধান বাড়িয়ে নিতে পারে কিনা। চমৎকার বোঝাপড়ার সুযোগ রয়েছে এবং তৃতীয় গোল, চমৎকার ফিনিশ অরিজিৎ পাগুইয়ে, তিন এক গোলে আগুয়ান ভবানীপুর। এবং বলতে বলতে রেফারির বাঁশি, সুতরাং এই ম্যাচ থেকেও 3 পয়েন্ট ঘরে তুললো ভবানীপুর।